ভিডিওর শুরুতেই আপনি রয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে একটি প্রকল্প, যুবশ্রী প্রকল্প, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি বেকার ভাতা। এই বেকার ভাতা প্রকল্পে আপনি আবেদন করেছেন, তারপরও আপনি টাকা পাননি কিংবা আপনি সিলেক্ট হননি, অথবা এমনও হয়েছে যে আপনি আবেদন করার পর আপনার ফোনে মেসেজ এসেছে কিন্তু আপনি মেসেজ আপনি পাননি, কারণ আপনার হয়তো সেই ফোন নাম্বারটি আর নেই। তো আপনি কি করবেন, কিভাবে আপনি বুঝবেন যে আপনার নাম যুবশ্রী প্রকল্পে রয়েছে কিনা, আপনি কিভাবে জানবেন ঘরে বসে আপনার কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে? তো বন্ধুরা, একটু ছোট্ট করে এই ভিডিওতে আপনাদের আমি বুঝিয়ে দেব, শিখিয়ে দেব, দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত, আশা করি আপনি উপকৃত হবেন। ভিডিওটি শুরু করছি, তবে তার আগে করছি আপনার কাছে আবারও একটি রিকোয়েস্ট। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিংক রয়েছে, সবার প্রথম লিস্ট ফর রং IFSC ইন যুবশ্রী, তার ঠিক নিচে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। আপনারা সরাসরি আপনারা এই লিংকে ক্লিক করবেন। আপনাদের সুবিধার জন্য আমি মাউস কার্সার দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো মতন দেখে নেবেন। আপনারা এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন এই সেই নতুন একটি পেজ। এই পেজে দুটো ফর্ম রয়েছে, দুটো জায়গা রয়েছে ফিল আপ করার। এখানে রয়েছে জব সিকার আইডি আর নিচে রয়েছে সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা রয়েছে এখানে, এই ছবিতে যেমনভাবে লেখা থাকবে, অ্যালফাবেটিক্যাল সংখ্যা যেমনভাবে থাকবে, আপনারা সেটাই এখানে টাইপ করবেন। এবং জব সিকার আইডি, আপনার ইউজার আইডি যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করবার পর, এনরোলমেন্ট নাম্বার যেটা আপনার, সেটা আপনারা এখানে দেবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য, আপনাদের বোঝানোর জন্য আমার আইডি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার ইউজার আইডি অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার আমি এখানে যথারীতি আমারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যে কোডটি রয়েছে সেই কোড হুবহু সেম এখানে দিয়ে দেব। আপনারা ধীরে ধীরে দেখবেন ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই প্রতিটি ভিডিওতে যেভাবে আপনারা কমেন্ট করেন, এই ভিডিওতেও আপনারা সেইভাবে কমেন্ট করে আমায় প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের সব রকম সমস্যার সলভ করতে। তো বন্ধুরা, এখানে সিকিউরিটি কোডটি দেখলেন আমি দিয়ে দিলাম, এখানে যেমনভাবে রয়েছে তেমনভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। এখানে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আবারও সেই পেজটি চলে আসবে এবং এখানে সুন্দরভাবে কিন্তু আমার নাম চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, শুভঙ্কর দেবনাথ, এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, লাইফ কেস ইন যুবশ্রী, ইউর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। অর্থাৎ আমার আইডি, অর্থাৎ আমি কিন্তু যুবশ্রী প্রকল্পে আমি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছি, আমার কিন্তু নাম সেই লিস্টে রয়েছে এবং আমি কিন্তু লাইভ রয়েছি সেখানে, এবং এখানে কিন্তু এই প্রকল্পে এখনো পর্যন্ত আমি লাইভ রয়েছি এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যদি আপনাদের এখানে অন্যরকম কিছু আসে তাহলে ভাববেন আপনি এখনো সেই প্রকল্পে আপনি নথিভুক্ত হননি, আপনার নাম সেখানে এখনো ওঠেনি। তো আপনারা খুব সুন্দরভাবে একদম স্মুথলি ইজিলি কিন্তু আপনি আপনার ইউজার আইডি এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে আপনার স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে এই তথ্যটি জানানোর ছিল, কিভাবে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনার যুবশ্রী প্রকল্পের নাম রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন, কিভাবে আপনি বুঝবেন। এটি আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন, আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করেও সেখান থেকেও করতে পারবেন। এই ভিডিওর নিচে গেলে আপনার জন্য দেওয়া থাকবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি থেকে বিদায় নেব, তবে তার আগে আবারও করছি আপনার কাছে একটি রিকোয়েস্ট। চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে রাখবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো ফিরছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।